বছরের অধিকাংশ সময় জুড়েই মেলার দখলে ঢাকার শ্যামলী ক্লাব মাঠ। এই ভিডিওটিতে দেখানো হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডে অবস্থিত শ্যামলী ক্লাব খেলার মাঠ। খেলাধুলা, শরীরচর্চা, প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে খেলার মাঠ পরিচালিত হওয়ার কথা থাকলেও দুঃখজনক হলেও সত্যি যে এই ক্লাব মাঠে এখন সাধারণ জনগণের প্রবেশাধিকার প্রায় নেই বললেই চলে। বছরের অধিকাংশ সময় জুড়েই এই মাঠ ভাড়া দেওয়া হয় বিভিন্ন ধরনের মেলার জন্য। অথচ এই মাঠের উন্নয়নের জন্য 2013 সালে DNCC 40 লাখ টাকা ব্যয় করে মাঠের সীমানা প্রাচীর নির্মাণ, ফ্লাড লাইট লাগানো, ওয়াকওয়ে তৈরি, মাঠ ভরাট করা সহ ক্রিয়াবন্ধক রূপ দেয়। এখন এই মাঠে মেলার আয়োজন করায় এলাকাবাসী ক্ষুব্ধ। তারা চান ক্রিয়াবান্ধব মাঠটি সারা বছরই উন্মুক্ত থাকুক খেলাধুলা ও শরীরচর্চার জন্য। বিভিন্ন সময় মেলার জন্য এই মাঠ ভাড়া দেওয়ার কারণে এই মাঠে এখন ঘাসও নেই এবং ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের বিভিন্ন অংশ। এ বিষয়ে কিছুদিন পূর্বে এলাকার ওয়ার্ড কাউন্সিলরও একটি জাতীয় পত্রিকায় বলেছেন, এলাকার সবাইকে নিয়েই তার চলতে হয়, তাই তিনি নিরুপায়। ভিডিওটি গত 12 জুলাই বিকেল 4:15 মিনিটে amarmp.com-এর একজন ভলান্টিয়ার ক্যামেরাবন্দি করেন। এ বিষয়ে ঢাকা 13 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাদেক খান এর দৃষ্টি আকর্ষণ করছি। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।